আসসালামু আলাইকুম। প্রাথমিক শিক্ষক নিয়োগ যে ব্যাপারটা, এটা নিয়ে 2020 সালে অনেকগুলো পরিবর্তন আসছে, অনেক কি অ্যাপ্লিকেশন করতে ভুল করতেছে বা ভুল করবে, ওই রকম পরিপ্রেক্ষিতেই আজকে ভিডিওটা করা, যেন আপনি সঠিকভাবে সঠিক ওয়েতে কোনো রকম ভুল ছাড়া আপনার আবেদনটা করতে পারেন, সেটা নিয়ে আজকে কথা বলবো এ টু জেড। সো আমি কথা বাড়িতে চাচ্ছি না, এই ওয়েবসাইটে আসার পরে আপনি অনেকগুলো দেখতে পারবেন, বিশেষ করে অ্যাডভার্টাইজমেন্ট, ইনস্ট্রাকশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম। আমি এই তিনটা ফাইলই খুলে রাখছি এখানে আপনাদের সুবিধার্থে। সো এখানে যখন আপনি অ্যাডভার্টাইজে চলে আসবেন, অ্যাডভার্টাইজে চলে আসার পর আপনি যে জিনিসগুলো আপনি ফার্স্টে সব থেকে বেশি মনোযোগ সহকারে দেখতে হবে সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করবো, আর বাকি জিনিসগুলো আপনি নিজের মতো করে একবার পড়ে নিতে পারেন। এখানে আসার পর আপনি যে পেপারগুলো মানুষ ভুল করবে এবং যেটা আপনার জানা উচিত অ্যাপ্লিকেশন করার আগে, আমি সেটা নিয়ে কথা বলতে চাচ্ছি, কারণ অ্যাপ্লিকেশন করার পর এগুলো জানলে আপনার কোনো লাভ হবে না। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাপ্লিকেশনের আগে এই ব্যাপারগুলো খুব ভালোভাবে জানতে হবে, কারণ 2020 সালে অনেক পরিবর্তন আসছে। যেমন আমি যে ওয়েবসাইটের কথা বলছি, যে ওয়েবসাইটের কথা এখানে ফার্স্টে বলা আছে যে এই ওয়েবসাইটে ঢুকে আপনি প্রপারলি সঠিক নিয়মে আপনার সব তথ্য দিয়ে অ্যাপ্লিকেশনটা পূর্ণ করবেন। অ্যাপ্লিকেশনটা পূর্ণ করার পর আপনি একটা অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে ডাউনলোড করবেন, বা এই ডাউনলোড করার পর আপনার এখানে দেওয়া থাকবে, নাম থাকবে হচ্ছে ডাব অ্যাপ্লিকেশন। হ্যাঁ, ডাব অ্যাপ্লিকেশন, সাথে থাকবে হচ্ছে ইউজার আইডি। এই অ্যাপ্লিকেশনটা কীরকম হয় আমি একটু এখানে ক্লিক করে দেখাই। এই যে আনপেড ডাব অ্যাপ্লিকেশন এখানে লেখা থাকবে, এই যে ইউজার আইডি এখানে এরকম লেখা থাকবে, আর এরকম আনপেড কথাটা লেখা থাকবে। এটা হচ্ছে আপনার প্রথম কাজ, আপনার সকল ইনফরমেশান দেওয়ার পর, অ্যাপ্লিকেশন করার পর, মানে এই যে এখানে ক্লিক করে যখন আপনি সকল ইনফরমেশান দিবেন, তখন আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফর্ম দিবে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটার মধ্যে লেখা থাকবে হচ্ছে ডাব অ্যাপ্লিকেশন কপি এবং ইউজার আইডি সহ। হ্যাঁ, তারপর দুই নম্বর কাজ হচ্ছে আপনার ড্রাপ অ্যাপ্লিকেশনটা হাতে পাওয়ার পর বা ফিল করার পর আপনি এটা খুব ভালোভাবে দেখবেন এখানে কোনো রকম ভুল আছে কি না, বা প্রিন করার আগে বা সফট কপিতেই আপনি দেখতে পারেন আসলে আপনার এই কপির মধ্যে কোথাও কোনো ভুল আছে কি না। আপনার এডুকেশনাল পারপাসে আপনার বাবার নাম, মাতার নাম, আপনার নিজের নাম, আপনার ইউজার আইডি ইম্পর্টেন্ট না, যদি ইম্পর্টেন্ট, তারপর এসএসসি আইসিসি সকল ইনফরমেশানগুলো সঠিক আছে কি না ফার্স্টে আপনি যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করার পর যদি আপনার মনে হয় যে আপনার এখানে কোথাও ভুল আছে, সেক্ষেত্রে আপনাকে আবার পুনরায় প্রথম থেকে অ্যাপ্লিকেশন করতে হবে, পুনরায় এই যে এখানে গিয়ে আবার নতুন করে আবার প্রথম থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। কারণ কি, এখানে বলে দেওয়া আছে যদি আপনি কোথাও কোনো রকম ভুল হয় সেক্ষেত্রে তিন রকম উচ্ছেদ অনুসারে অ্যাপ্লিকেশন সঠিক তথ্যপূর্ণ, নতুন করে ইউজার আইডি এবং আনপেড অ্যাপ্লিকেশন দিয়ে পিন করা পণ্যদের যাচাই বাছাই করে সকল ইনফরমেশানগুলো আপনি নতুন করে আবার অ্যাপ্লিকেশন করতে হবে, সব ইনফরমেশানগুলো দিয়ে। সেই ক্ষেত্রে একটা কথা এখানে খুব ভালোভাবে বলে দেওয়া আছে, যদি আপনি টাকা পে করে ফেলেন, হ্যাঁ, এই ভুল ইনফরমেশান দিয়ে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে আর কখনও নতুন করে অ্যাপ্লিকেশন করার জন্য সুযোগ দেওয়া হবে না, কারণ একবার টাকা প্রদান করার পরে আপনি কখনোই আর নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন না, সেই ভুলটাই আপনার থেকে যাবে এবং আপনার অ্যাপ্লিকেশনটা বাতিল হিসাবে গণ্য হবে। সেক্ষেত্রে আপনাকে বলা হয়েছে টাকা প্রদান করার আগে যতবার ইচ্ছা ততবার আপনি আপনার ফাইল এবং অ্যাপ্লিকেশন আপনি পরিবর্তন করতে পারেন, কোনো ভুল থাকলে সংশোধন করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে টাকা প্রদান করার আগে সব কিছু পরিবর্তন করতে হবে, টাকা একবার প্রদান করে ফেললে আপনি আর সেটা পরিবর্তন করতে পারবেন না, সেই কথাটা এখানে খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে। তারপর তিন নম্বরে দেখেন আসেন, আপনি সব অ্যাপ্লিকেশন যদি কমপ্লিট হয়ে থাকে আপনি ড্রাফ অ্যাপ্লিকেশনটা পাবেন, সেই অ্যাপ্লিকেশনের মধ্যে বা নিচে আপনাকে প্রপারলি লেখা থাকবে যে আপনি কীভাবে টেলিটক সিমের মাধ্যমে টাকা প্রদান করতে হবে। এক্সাম্পল হিসেবে যদি আমি এখানে চলে আসি, এই যে এক্সাম্পল হিসেবে একটা দিয়ে রাখছি আর কি, কীভাবে আপনি টাকাটা প্রদান করতে হবে। হ্যাঁ, সো আপনি এখানে দেখে টাকা প্রদান করার সিস্টেমটা জেনে নিতে পারেন। তাছাড়া যদি আমি এখানে চলে আসি, এই যে দেখেন এই ইউজার আইডিটা দিয়ে টেলিটক সিমের মাধ্যমে কীভাবে টাকাটা প্রদান করতে হবে এখানে লেখা আছে, এটাও আপনি দেখে নিতে পারেন, বা আপনার অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে নিচে এরকম একটা আর্টিকেল চলে আসবে। তারপর
টাকা প্রদান করার আগে আপনার ফাইলটা কিন্তু অবশ্যই আনপেড দেখাবে। আনপেড মানে আপনি পেড করেন না কোনো টাকা, টাকা পেড করার পর তখন আপনাকে পেড দেখাবে। সো আপনি পেড করার আগে যে কোনো কিছু পরিবর্তন করতে পারেন এবং কত টাকা পে করতে হবে সেটা এখানে দেখে আসে। 100 টাকা দিতে হবে টেলিটক সিমকে এবং 10 টাকা দিতে হবে চার্জ, টোটাল 110 টাকা আপনাকে প্রদান করতে হবে। তারপর দেখেন যদি আপনি টাকা প্রদান করে ফেলেন আপনাকে ফিরতি একটা SMS করা হবে। ওই ফিরতি SMS এর মধ্যে আপনার একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দেওয়া হবে। ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটার পর আপনাকে কী করতে হবে সেটাই অনেকে ভুল করে থাকবে বিশেষ করে। সো সেই কাজটা হচ্ছে কি, আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর আপনি এই সাইডে চলে যাবেন। আসার পর আপনার এই সাইটে ঢোকার পর আপনার ডাউনলোড অ্যাপ্লিকেশন নামে একটা অপশন পাবেন। হ্যাঁ, ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে ওইখানে লগ ইন করতে হবে। লগ ইন করার পর সাথে সাথে আপনাকে এই পেড অ্যাপ্লিকেশন যেটা, হ্যাঁ, এটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এই যে এটা একটু কীরকম হবে আমি একটু স্যাম্পল দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এরকম ফাইনাল অ্যাপ্লিকেশন করবে, এরকম ফাইনাল অ্যাপ্লিকেশন লেখা থাকবে এবং পেড অপশনটা লেখা থাকবে, ঠিক আছে। আর আপনার ইউজার আইডিটা থাকবে এখানে। সো আপনি যখন এই সাইডে ঢুকে আপনার মোবাইল থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি যখন এই সাইডে ঢুকবেন তখন আপনি ডাউনলোড অ্যাপ্লিকেশন কপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি ফাইনাল অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনাকে কী করতে হবে দেখেন, এখানে খুব সুন্দরভাবে বলে দেওয়া আছে। ফাইনাল অ্যাপ্লিকেশন কপি পাওয়া যাবে যা পিন করে নিয়োগ প্রক্রিয়ার শেষ অবধি আবশ্যিক সংরক্ষণ করিতে হবে। কেবলমাত্র আবেদন ফি পরিশোধনের পরেই আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে। আবেদনে আর কোনো তথ্য সংশোধন, সংযোজন, পরিমার্জন বা একই প্রার্থী নতুন রূপ অ্যাপ্লিকেশন ফর্ম গ্রহণযোগ্য হবে না। তার মানে আপনাকে অবশ্যই এই ফাইনাল অ্যাপ্লিকেশনের কপিটা আপনাকে রেখে দিতে হবে এবং আপনি ফাইনাল অ্যাপ্লিকেশন পাওয়ার পর বা আপনি টাকা প্রদান করার পর আপনি কোনো রকম সংশোধন, পরিমার্জন বা কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, সেটা আপনাকে খুব সুন্দরভাবে এখানে বলে দেওয়া আছে। তার পরবর্তীতে আপনার দেখা যাচ্ছে পরবর্তী লিখিত পরীক্ষার বিবৃতি চূড়ান্ত ফলাফল SMS এর মাধ্যমে আপনাকে জানাই দেওয়া হবে। সেখান থেকে ডাউনলোড করে লিখিত পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নেবেন। যদি আপনি যাচাই বাছাই করে আপনি ওখানে টিকে থাকেন সেটা হচ্ছে পরবর্তীতে পদক্ষেপ। তবে তার আগে আপনাকে এই 4টা কাজ অবশ্যই সুন্দরভাবে করতে হবে। সো এই কথাগুলো আমি একটু 1 মিনিটের মধ্যে আবার আপনাকে বলি। ফার্স্ট অফ অল, আপনি যখন এখানে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই আপনাকে সকল ইনফরমেশন নির্ভুলভাবে দিতে হবে। যদি আপনি কোনো রকম ভুল করে ফেলেন আপনি অবশ্যই আবার নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যতবার ভুল হয় ততবারই আপনি নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে আপনাকে টাকা প্রদান করার আগে যতবার ইচ্ছা ততবার আপনি সংশোধন করতে পারবেন। তাই আপনাকে অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই আপনার সকল ইনফরমেশনগুলো ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন। যাচাই বাছাই করার পর আপনি যখন মনে করবেন আপনি সব কিছু কমপ্লিট, তখন আপনি এখান থেকে একটা কপি ডাউনলোড করবেন। এটা যে সাবমিট অ্যাপ্লিকেশন কপি যেটা, হ্যাঁ, এটাকে ডাব কপি হিসাবে আপনার এখানে ডাউনলোড করবেন এবং এখানে একটা ইউজার আইডি দেওয়া থাকবে। ওই ইউজার আইডিটার মাধ্যমে আপনাকে টাকা প্রদান করতে হবে 110 টাকা। 110 টাকা প্রদান করার পর আপনি এখান থেকে একটা ফিরতি একটি SMS দিবে। হ্যাঁ, ওই ফিরতি SMSটার মধ্যে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এই ওয়েবসাইটে গিয়ে লগ ইন করতে হবে। এই ওয়েবসাইটে লগ ইন করার সময় ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি নামে একটা অপশন পাবেন, ওইখানে ক্লিক করতে হবে। ওইখানে ক্লিক করে ফাইনাল অ্যাপ্লিকেশন কপিটা ওইখান থেকে প্রিন্ট আউট করে নিতে হবে এবং প্রিন্ট আউট করে এটা আপনার নিয়োগের আগ পর্যন্ত আপনি সংরক্ষণ করে রেখে দিতে হবে। এবং অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, আবারও বলে যে আপনার কোনো কিছু আর পরিবর্তন করতে পারবেন না, আর অবশ্যই আপনাকে নিয়োগের আগ পর্যন্ত এই কপিটা রেখে দিতে হবে। সো আপনি এই কাজগুলো আপনি অবশ্যই ভালোভাবে করবেন আর সঠিকভাবে করবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা প্রপারলি হবে। আল্লাহ হাফেজ।